মিঞ্জিলা শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, কেমন আছো? ভালো আছি। আমি কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। আজকে ইয়োগরাজ কোথায় গেল কি জানে? নতুন রুটিনের ব্যাপারে আমার তো কথা, তোমাদের এখন থেকে দুটা ক্লাস পাবো, একটা হচ্ছে মঙ্গলবার 11টা 10 থেকে, আর একটা হচ্ছে বৃহস্পতিবার 11টা 10 থেকে 11টা 50 পর্যন্ত, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। আজকে গত ক্লাসে কি পড়েছিলাম? চতুর্থ অধ্যায় না? মঞ্জিলা নিচে ইয়েস খাতা ম্যাম। খোলা আছে? গত ক্লাসে ইয়েস ম্যাম। চতুর্থ অধ্যায় শেষ করে দিয়েছিলাম না? ইয়েস ম্যাম। আচ্ছা আজকে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় খুলো। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে দেব দেবী ও পূজা পার্বণ, ঠিক আছে? আচ্ছা খুলেছ? বই খুলেছ? পেন্সিল রাখবে হাতে একটা, খাতা আর কলম রাখবে, ঠিক আছে? মঞ্জুলা কি বাড়িতে না বাসায়? ম্যাম বাড়িতে। বাড়িতে। আচ্ছা সবাই ভালো আছে বাসায়? হ্যাঁ ভালো আছে। আচ্ছা তাহলে আমরা শুরু করছি, কেমন? পঞ্চম অধ্যায় পড়ি। দেখো প্রথমে যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে দেব দেবী ও পূজা পার্বণ, সেহেতু প্রথমে আমাদেরকে জানতে হবে দেব দেবী কাকে বলে, ঠিক আছে? ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাদের দেব দেবী বলে, ঠিক আছে? ঈশ্বরের গুণ বা শক্তি মানে কি বলতো? মানে হচ্ছে যেমন ধরো আমরা তো বলি শ্রীকৃষ্ণ, তাই না? শ্রীকৃষ্ণ জানি উনি হচ্ছে পরম ঈশ্বর, উনি হচ্ছে প্রকৃত ঈশ্বর, তাই না? উনি একজন, কিন্তু উনার বিভিন্ন রূপ, উনার বিভিন্ন রূপ। যেমন ধরো আমরা লক্ষ্মী পূজা করি, লক্ষ্মী মা কিসের দেবী? মঞ্জিলা ধন সম্পদের, ধন সম্পদের দেবী। সরস্বতী মা কিসের দেবী? বিদ্যার দেবী, হ্যাঁ বিদ্যার দেবী। বিদ্যার দেবী। আচ্ছা তারপর এই যে এরকম করে এক একটা ভগবান, যেমন কালী মা, ঠিক আছে, উনি হচ্ছে অসম্ভব রাগী, উনার মেয়ে নিয়ে হচ্ছে দুর্গা মা, দুর্গা মার অগ্নি রূপটা হচ্ছে কি মা কালী, বুঝতে পেরেছো? এই যে ঈশ্বরের রূপ গুলাকেই কিন্তু ভিন্ন 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 করে তার গুণগুলা শক্তিগুলা গিয়ে ভিন্ন করে কি করেছে, একটা আকার সৃষ্টি করেছে, সেই আকারটার নামই হচ্ছে কি দেব দেবী। যেমন কালী মা আছে, দুর্গা মা আছে, সরস্বতী মা, লক্ষ্মী মা, গণেশ, কার্তিক, বিষ্ণু, নারায়ণ, সব সেম, সব মিলে হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ, সব মিলে হচ্ছে আমরা যাকে বলি ঈশ্বর, বুঝতে পেরেছ? আচ্ছা এটা দাগিয়ে রাখবে দেব দেবী কাকে বলে। আচ্ছা দেব দেবীরা ঈশ্বরের সাকার রূপ, এটা আন্ডারলাইন করে রাখো, সাকার রূপ। আচ্ছা যেমন কি ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা প্রভৃতি। সাধারণ অর্থে পূজা বলতে প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করাকে বুঝায়। পূজা কাকে বলে এটা ব্র্যাকেট দিয়ে দাগিয়ে রাখো। পেয়েছো ইন্দিলা? ইয়েস ম্যাম। ওকে। আচ্ছা হিন্দু ধর্মে পূজা সাকার উপাসনা পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা তাহলে পূজা কাকে বলে? পূজা হচ্ছে যে প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করা। আমরা যখন প্রতিদিন ঠাকুরকে, আমরা তোমাদের সবার বাসায়, আমাদের বাসায় আসন আছে, ওখানে আমরা ভোগ নিবেদন করি, বা প্রতিদিন একটা মিষ্টি দিয়ে হোক, কিসমিস দিয়ে হোক, যে কোনো ফল দিয়ে হোক, আমরা কি করে ঠাকুরকে নিবেদন করি না? ইয়েস ম্যাম। হ্যাঁ, মা তোমার মারা পূজা দিচ্ছে, বা তুমি দিচ্ছ, বা আমরা দিচ্ছি, তাই না? সবাই দিচ্ছে, এটাকেই বলা হচ্ছে যে পূজা। মানে আমরা যে শ্রদ্ধা নিবেদন করে ঠাকুরকে চিন্তা করে যেটা আমরা করছি সেটাকেই বলে পূজা। আচ্ছা তারপর দেখো এখানে একটা সুন্দর ছবি, দুর্গা পূজা তো আর কয়েক মাস পরেই, তোমার এখানে দেখো এটাই আমি একটা ছবি দিয়েছি, এখানে বলছে পূজা বিধি কাকে বলে। আমরা এতক্ষণ পড়েছি পূজা কাকে বলে, এখন হচ্ছে পূজা বিধি। যে কোনো দেব দেবীর পূজা করার ক্ষেত্রে কিছু সাধারণ, আমি যেসব সংজ্ঞাগুলো বা ছোট ছোট অবজেক্টিভের জন্য লাইনগুলো বলবো, ওইন্দিলা মিস যদি বলতে ভুলে যায় তোমরা লাইনগুলো আন্ডারলাইন করে ফেলবে, ঠিক আছে? আর এখানে তো দেওয়াই আছে স্ক্রিনে, তুমি দেখবে স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিন দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা তারপর দেখো
পূজা বিধি কি? যে কোনো দেবদেবীর পূজা করার ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম নীতি অনুসরণ করতে হয়, ঠিক আছে? এই নিয়ম নীতিগুলোকে সাধারণভাবে পূজা বিধি বলে, ঠিক আছে? কিছু নিয়ম নীতি, যেমন ধরো আমরা বলি যে আমরা যে বৃহস্পতিবার তোমার লক্ষ্মীর ঘট বসাই, ওখানে দেখবে আমের পল্লব দিতে হয়, পান দিতে হয়, সুপারি লাগে, তাই না? কলা লাগে, পরিতকি লাগে, এক একটা জিনিস লাগে। আবার যখন গণেশ পূজা করি এক এক আর একটা জিনিস লাগে, কার্তিক পূজা করি আর একটা জিনিস লাগে, সরস্বতী পূজার সময় কি হয়, সেখানে আমরা বই দিই। আমরা কি সব সব পূজার সময়, দুর্গা পূজার সময় কি তুমি বইগুলা দাও পূজার ওখানে? নো ম্যাম। না, তো এক একটা পূজার কি হয়, এক একটা নিয়ম হয়, তাই না? এই নিয়ম নীতিগুলোকে সাধারণভাবে আমরা কি বলছি ওয়েন্ডিলা, এই নিয়ম নীতিগুলো কি বল? পূজাবিধি। ভেরি গুড। আচ্ছা, তারপর দেখো পার্বণ শব্দের অর্থ আন্ডারলাইন করে রাখবে। পার্বণ শব্দের অর্থ হচ্ছে যে পর্ব বা উৎসব। পার্বণ বলতে আমরা বুঝি যে সব পর্ব পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে তোলে, যেমন প্রতিমা নির্মাণ, বিভিন্ন ধরনের বাদ্যের আয়োজন। যেমন দেখো আমাদের দুর্গাপূজা হচ্ছে যে আমাদের মানে সেরা পূজা, তাই না? 12 মাসে 12 পূজার মধ্যে দুর্গাপূজাটা হচ্ছে যে সার্বজনীন পূজা, যাতে সবাই সামিল হয়, মানে অনেক বড় করে পূজাগুলো মণ্ডপে মণ্ডপে আমরা ঘুরে ঘুরে পূজাগুলো দেখি, তাই না? সেখানে দেখো এই পূজার 1 মাস আগ থেকে শুরু হয় মহালয়া, তারপর পূজা, প্রতিমা নির্মাণ। আমরা অনেক সময় অনেকে কি করে মানে আগ্রহ সহকারে, বিশেষ করে যারা বাড়িতে, ধরো তুমি যদি পূজা পূজার সময় কি বাড়িতে থাকো ওয়েন্ডিলা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তো বাড়ির আনন্দটা অনেক মজা। আমি কখনো বাড়িতে পূজা দেখিনি। হ্যাঁ, আমার খুব ইচ্ছা আমি বাড়িতে পূজা দেখব। বাড়ির পূজা খুব মজা হয়, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, এটা কিন্তু খুব মজা, আমি খুব শুনেছি বাবা মার থেকে। আমি কখনো এখন পর্যন্ত পারিনি বাড়িতে গিয়ে দুর্গা পুজোটা কাটতে। খুব মজা হয় ওখানে। তোমার কি হয়, আমি যতদূর শুনেছি পুকুরে বিসর্জন দেয়, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, সবাই মিলে ঢাক ঢোল পিটিয়ে পুকুরে বিসর্জন দেয়। তারপরে ধরো অনেকগুলো বাড়িতে বিশেষ করে ধুনুচি নাচের আয়োজন করা হয়, এখন হয় কিনা জানি না, আমি আগে শুনেছিলাম, ঠিক আছে? ধুনুচি নাচে শুরু হয়, বাদ্যে শুরু হয়, কে কত ঢোল বাজাতে পারে, কে কত বেশি ভালোভাবে বাজাতে পারে, সেটার উপর একটা নাম্বারিং করে গিফট দেওয়া হয়। এগুলো আগে অনেক বেশি ছিল, ধুনুচি নাচ গুলো এখন অনেকটা উঠে গেছে, শহরে তো দেখা যায় না বললেই হয়, এখন এমনিতে গান ছেড়ে নাচে এরকম আর কি, তাই না? আচ্ছা, সেগুলোকে বলছে যে পার্বণ, মানে হচ্ছে যে আনন্দময় করে তোলে, যে পূজাটাই করো সেটাকে আনন্দময় করে তোলে, ঠিক আছে? তারপর দেখো গণেশ দেবের পরিচয়। এবার আমরা দেব দেবীর মধ্যে দেবতাদের কথা আসি, গণেশ দেবের কথা আসি, ঠিক আছে? গণেশ দেব সিদ্ধি বা সফলতার দেবতা। তিনি গণপতি, গজানন, হেরম্ব, বিনায়ক প্রভৃতি নামেও পরিচিত। তার নামগুলো আন্ডারলাইন করে রাখো। কি কি নামে পরিচিত ওয়েন্ডিলা গণেশ দেবতা? গণপতি, গজানন, হেরম্ব, বিনায়ক। আমরা তোমরা কালার্স বাংলাতে শনি একটা সিরিয়াল দেখাই, শনি দেবতাকে নিয়ে, শনি ঠাকুরকে নিয়ে একটা সিরিয়াল দেখাই, তারপর মহাকালী একটা সিরিয়াল দেখাই কালার্স বাংলাতে সন্ধ্যায় মেবি, সেখানে বিনায়ক বলে একটা চরিত্র আছে। তাহলে সেখানে তার বিনায়ক কাকে বলেছে? গণেশ দেবতাকে বলেছে, ঠিক আছে? আচ্ছা, গণেশের শরীর মানুষের মতো, ওর শরীরটা কিন্তু মানুষের মতোই, কিন্তু তার উপর গজ বা হাতির মাথা বসানো। মাথাটা শুধু হচ্ছে কার, মাথাটা কার? হাতি। হাতির, কিন্তু শরীরটা কিন্তু মানুষের মতোই, তাই তাকে গজানন বলা হয়। তাহলে গজানন বলে এটা আন্ডারলাইন করে রাখো, গণেশের শরীর থেকে গজানন বলা বলা হয় পর্যন্ত একটা ব্র্যাকেট দিয়ে রাখো, দিয়েছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, গজানন বলতে কি বুঝো? আচ্ছা, তার 4 হাত 3 চোখ। 3 চোখ কেন? ওই যে মাঝখানে একটা চোখ আছে, 2 সাইডে 2টা। তিনি একটু বেটে, তার বাহন হচ্ছে ইঁদুর। বেটে বলতে তিনি একটু ছোটখাটো দেখবে, আর তার বাহন ইঁদুর। আচ্ছা, গণেশ দেবের পূজা পদ্ধতি আমরা সবাই জানি। আমি এটা পড়ার আগে তোমাদেরকে বলছি যে আমরা সবাই জানি যে সব পূজার আগে গণেশ পূজা করা হয়, এটা জানো? ইয়েস ম্যাম। হ্যাঁ, সব পূজা মন্ত্র বলার আগে তোমাকে কিন্তু ওম গণেশায় নম, ওম গণেশায় নম, ওম গণেশায় নম এটা বলেই। তুমি যদি বাসায় যদি নিজে নিজেও কখনো পূজা দাও, তখন সব সময় মনে রাখবে একটা দুর্গা দিয়ে হলো গণেশ ঠাকুরকে পূজাটা দিতে হয় সবার আগে, তাহলে কিন্তু তুমি তুষ্ট হন। যেমন দেখো দুর্গাপূজা ও বাসন্তী পূজার সময় এবং ভাদ্র ও মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে এটা পড়বে, পূজা পদ্ধতিটা পড়বে। এটা একটু রাইট চিহ্ন দিয়ে রাখো একটা পূজা পদ্ধতিতে।
চতুর্থ তিথিতে গণেশ দেবের পূজা করা হয়। এছাড়া যে কোনো পূজার আগে গণেশ দেবের পূজা করার রীতি, ওই যে একটু আগে যেটা বললাম সেটাই। আচ্ছা, গণেশ দেবের একটা প্রণাম মন্ত্র আছে। আচ্ছা এটা দেখো, লাস্টে যে লাইনটা লিখেছে, পূজা পদ্ধতিতে গণেশ পূজায় তুলসী পত্র নিষিদ্ধ, এটা একটু আন্ডারলাইন করবেন। গণেশকে কখনো তুলসী দিবে না, তুলসী দিবে না, বুঝতে পেরেছ? অঞ্জিলা শুনতে পাচ্ছি না, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। ভেরি গুড। আচ্ছা দেখো, তাহলে এরপর দেখো গণেশ দেবের প্রণাম মন্ত্র দেখো। একোদন্তং মহাকায়ং লম্বোদরং গজানং বিঘ্ন নাশকরং দেবং হেরম্বং প্রণমামহম। প্রণমামহমটা তুমি ভেঙে ভেঙে করো, প্রণমা একটা, মহম মহমের এখানে হর নিচে দেখো, সরি হর না মর নিচে দেখো, কি আছে একটা কি দেওয়া আছে, হসন্ত দেওয়া আছে, তাই না? আমরা এটা উচ্চারণটা ওভাবে করব। মন্ত্রগুলো সবসময় মনে রাখবে ঐন্দিলা, লিখে লিখে পড়বে একদম, এটা যদি লিখে লিখে এবং সরলাক্ত সহ কোথাও যদি কখনো যদি সৃজনশীল প্রশ্নে যদি বলে থাকে বা তোমার জ্ঞানমূলক হিসেবেও যদি বলে থাকে যে তোমাকে মন্ত্রটা লিখো, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে প্রশ্ন, এভাবে দিবে না যে গণেশ দেবের মন্ত্র লিখো, দিতেও পারে আবার একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। যদি দেয় সবসময় মনে রাখবে কখনো এমনি এমনি মন্ত্রটা লিখে আসবে না, সবসময় কি করবে সরলাক্ত সহ মন্ত্রটা লিখবে, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ অন্ডিলা? ইয়েস ম্যাম। রেসপন্স করবে নালে তো মিস বুঝবো না তুমি কি শুনছো নি না। আচ্ছা তাহলে এটার সরলার্থটা কি, যিনি এক দাঁত বিশিষ্ট, যার শরীর বিশাল, লম্বা উদর, যিনি গজানন এবং বিঘ্ন নাশকারী, সেই হেরম্ব দেব গণেশকে প্রণাম জানাই। এখানে ছবিতে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ এই যে যেমন দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ড দেখো, একদন্ত মানে হচ্ছে যিনি এক দাগ বিশিষ্ট, এবং যার শরীর বিশাল, লম্বা উদর, যিনি গজানন ও বিঘ্ন নাশকারী, ঠিক আছে, সেই হেরম্ব দেব দেব গণেশকে প্রণাম জানায়, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো গণেশ দেবের পূজার শিক্ষা ও প্রভাব, ঠিক আছে। গণেশ দেবকে সিদ্ধিদাতা বলা হয়, এটা আমরা জানি সিদ্ধিদাতা গণেশ বলা হয়, গণেশ দেব আমাদের সফলতা দানের দেবতা। এই পূজার শিক্ষা হলো ভক্তিতে সাফল্য লাভ, ঠিক আছে, ভক্তি করবে সাফল্য পাবে, এই দেবীর কৃপাতেই ব্যবসায় সফলতা অর্জিত হয়, পূজার প্রভাবটা অবশ্যই পড়বে। এরপর দেখো সরস্বতী দেবীর পরিচয়, সরস্বতী দেবী নিয়ে লিখছি পড়েছি। সরস্বতী দেবীর পরিচয় হচ্ছে তিনি বিদ্যা সংস্কৃতি ও শিল্পকলার দেবী, তার বর্ণ হচ্ছে চন্দ্রের কিরণের মতো শুভ্র, তিনি অনেক একদম চন্দ্রের মতো অনেক সুন্দর শুভ্র, তার হাতে আছে বীণা এবং পুস্তক, রাজহংস তার বাহন, এই যে আমরা এখানে একটা রাজহংস দেখতে পাচ্ছি দেখো। তারপর তিনি শুভ্র বসন পরিহিতা সাদা পদ্মফুল তার আসন, এখানে সাদা পদ্মফুলের উপর সে বসছে, পলাশ ফুল সরস্বতী দেবীর প্রিয় ফুল, আমরা জানি, ঠিক আছে, এই যে পলাশ ফুল সরস্বতী দেবীর কি প্রিয় ফুল। তারপর দেখো পূজা পদ্ধতি কি, সাকার রূপে প্রতিমার মাধ্যমে আমরা সরস্বতী পূজা করি, অনেকে তোমার ঘরে পূজা করে, মূর্তি এনে, ছোট মূর্তি এনে পূজা করে, অনেকে সার্বজনীন ভাবে করে, হ্যাঁ অনেকে মিলে একসাথে করে। সাধারণত মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজার আয়োজন করা হয়, সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি আমরা সবাই জানি, ওম সরস্বতী নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানৈব্য এবচ এস সচন্দন বিল্লবট্ট পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বতী নম। সরলাত্মরাম কি, দেবী সরস্বতী ভদ্রকালীকে নিত্য প্রণাম করি, প্রণাম জানাই বেদ বেদাঙ্ক বেদান্ত ইত্যাদি বিদ্যা স্থানকে, এবং এই স্থানকে সর্বদা প্রণাম করি, এই চন্দনযুক্ত বিল্লবট্ট ও পুষ্পের অঞ্জলি দিয়ে শ্রী শ্রী সরস্বতী দেবীকে প্রণাম জানাই, ঠিক আছে। তাহলে এটার প্রণাম মন্ত্রটা কি, এটার প্রণাম মন্ত্রটা হচ্ছে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে, এটার মানে হচ্ছে হে মহিষী বিদ্যা দেবী সরস্বতী পদ্মফুলের মতো তোমার চক্ষু, তুমি বিশ্বরূপা হে বিশাল। আমি আবারও বলছি পুষ্পাঞ্জলি একটা, প্রণাম মন্ত্র একটা, তোমাদের হোমওয়ার্ক থাকবে সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র সরলার্থ সহ এবং প্রণাম মন্ত্র সরলার্থ সহ, এই দুটা থাকবে হোমওয়ার্ক,
ঠিক আছে, যেটাই পড়বে মন্ত্র, যেটাই পড়ার প্রণাম মন্ত্র পড়ো, পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ো, অবশ্যই অবশ্যই সরলার্থটা করতে হবে। এই চ্যাপ্টারে আর কিছু নেই, এই চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি আমি তা নিয়ে একটু প্রথম থেকে বলছি। চ্যাপ্টারটা খুব ছোট, ঠিক আছে? যখন যেমন দেখো এখানে আমরা পড়েছি, শুরুতে পড়লাম দেবদেবী কাকে বলে, দেবদেবীর সাকার রূপ পড়লাম, পূজা কাকে বলে, পূজা বিধি কি জিনিস, তা পার্বণ কি, এটা এইভাবে শর্ট কোশ্চেন গুলোই বলছি। গণেশ দেবের পরিচয় কি, গজানন বলতে কি বুঝায়, গজানন কাকে বলে, গজানন কি, অনেক ভাবে আসতে পারে। গণেশ দেবের পূজা পদ্ধতি বর্ণনা করো, তারপর প্রণাম মন্ত্রটা, তারপর গণেশ দেবের পূজার শিক্ষা এবং প্রভাব। হ্যাঁ, এটা একটু বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, তোমরা একটু বড় করবে, ঠিক আছে? পড়ার সময় তোমার লাইন বাই লাইন পড়বে, তা ওখান থেকে আরো পয়েন্ট তোমরা নিজেরাই দিতে পারবে। সরস্বতী দেবীর পরিচয় এখানে আমি পয়েন্ট আকারে দিয়েছি, যদি ছোট নাম্বার হিসেবে আসে অবশ্যই পয়েন্ট আকারে দিবে, আর যদি দেখো যে নাম্বার একটু বেশি আসে, 3 বা 4 নাম্বার হয়ে আসে, তখন একটু তোমরা বইতে দেখবে লাইন বা লাইন গুলো আরো অনেকগুলো পয়েন্ট বের হবে। আমি এখানে যেগুলো একদম দিতেই হবে, যেগুলো দিতে হয় সেরকম আমি পয়েন্ট গুলো দিয়েছি, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর পূজা পদ্ধতি যা আছে আমি হোমওয়ার্ক দিয়েছি, আবারও বলছি সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্রটা হোমওয়ার্ক থাকবে, শিখে ভালো করে বানানগুলো দেখে তারপর লিখে বাড়ির কাজটা আমাকে জমা দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলছি নতুন রুটিন অনুযায়ী ক্লাস 6 তোমাদের আমাদের তোমাদের ক্লাস হচ্ছে আমার সাথে অনলাইন ক্লাস মঙ্গলবারে, মঙ্গলবার 11টা 10 থেকে 11টা 50 পর্যন্ত, এবং বৃহস্পতিবারও আছে। আগে একটা ক্লাস ছিল, এখন 2টা ক্লাস হয়েছে সপ্তাহে। বৃহস্পতিবার 11টা 10 থেকে 11টা 50 পর্যন্ত সবাই নির্দিষ্ট সময়ে, আমি ক্লাসের 5-10 মিনিট আগে, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসের আগে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে আমি নক দিই, তোমাদেরকে জয়েন করতে বলি, তোমরা ওখানে থাকবে, নির্দিষ্ট সময় থাকবে, এবং লিঙ্কে ঢুকে তোমরা ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? বৃহস্পতিবার তাহলে তোমাদের নেক্সট ক্লাস। ওই নীলা কি জয়েন করেছো? ওই নীলা, ইয়েস ম্যাম। কোথায় ম্যাম আমার এখানে, বাবা ম্যাম আমার আমার এখানে নেট ডিস্টার্ব করতেছে, বুঝতে পারছি না, আবার বল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখো অন্দিলা হোমওয়ার্ক করছে, এই যে আমরা সরস্বতী দেবীর এটা পড়েছি, ঠিক আছে? সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রটা আমি আরেকবার বলছি, যেহেতু তুমি তোমার নেট সমস্যা ছিল আসতে পারোনি। ওম সরস্বতী নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্ক বেদান্ত বিদ্যাস্থানাভ্য এব চ এষু সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি নম ওম শ্রী শ্রী সরস্বতী নম। হ্যাঁ, এটা সরলার্থটা পড়ে নিবে, আর প্রণাম মন্ত্রটা আমরা সবাই জানি, আমরা প্রতিদিন পড়ি। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাঙ্গেহি নমস্তে। ঠিক আছে, তোমার হোমওয়ার্ক থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্রটা, ঠিক আছে? বুঝতে বুঝি পেরেছো নাই দিলা? আমি বুঝি নাই, সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রটা সরলার্থ সহ লিখে দিবে এবং প্রণাম মন্ত্র, মানে এখানে দেখো বইতে কিন্তু এভাবেই আছে, এই পুষ্পাঞ্জলি মন্ত্রটা সরলার্থ সহ লিখে দিবে শিখে, এবং প্রণাম মন্ত্রটা সরলার্থ সহ লিখে দিবে, বুঝতে পেরেছ? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি বৃহস্পতিবার, একদম ইজি, তোমার তো প্রণাম মন্ত্র তোমরা সবাই পারো, জাস্ট বানানগুলো দেখে একটু লিখে ফেলবে, পারো না? ইয়েস ম্যাম, অবশ্যই, এটা তো আমরা পড়ি, আমরা ছোট থেকে পড়ে আসছি, ঠিক আছে? আর পুষ্পাঞ্জলি মন্ত্রটা একটু ভালো করে বানানটা দেখে এসব সচেতন, এটা পারবে, লাস্টের লাইনটা পারবে, সমস্যা নেই। প্রথম 2টা লাইন ভালো করে দেখে নিবে, দেখে শিখে তারপর আমাকে হোমওয়ার্ক করে দেবে, ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, ওই নীলা বৃহস্পতিবার ক্লাসে জয়েন করবে 11টা 10 থেকে 11টা 50 পর্যন্ত, ঠিক আছে? আজকে তাহলে এতটুকু, আমাদের পঞ্চম অধ্যায় কিন্তু শেষ, আর কোনো টপিক আছে পঞ্চম অধ্যায়ে? নো ম্যাম। ওকে, চতুর্থ অধ্যায় শেষ হয়েছে, পঞ্চম অধ্যায় শেষ হয়েছে, এরপর আছে ষষ্ঠ অধ্যায়। নেক্সট ক্লাসে আমি পঞ্চম অধ্যায় থেকে তুমি কি পড়েছো একটু জাস্ট মানে বৃহস্পতিবার একটু কোয়েশ্চেন করবো, তারপর গিয়ে তারপর আমি ষষ্ঠ অধ্যায় ধরবো, ঠিক আছে অনিলা?
Yes, ma'am. ভালো থাকবে ইন্দিলা, বৃহস্পতিবার আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিই, তোমরা মিসের মেসেজ পেলে বা 11:10 তোমরা ওখানে ঢুকে দেখবে, স্কুল অ্যাপে ঢুকে দেখবে, ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? ভালো থাকবে।